ছোটবেলা থেকেই শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নানাভাবে আঁকাবাঁকা করতে পারেন সে। যে কোনো সাধারণ মানুষের তুলনায় এক অদ্ভুত ক্ষমতা আছে জেমস ট্রয়ের। তার ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। তবে কিভাবে এত ফ্লেক্সিবল জেমস? না, কোনো জিম, অনুশীলন, কোনো কিছুই না, এই বিশেষ ক্ষমতা নিয়েই পৃথিবীতে আসে জেমস। জেমসের হাত পা কোনো কিছু এইভাবে মুভ করতে আলাদা করে কোনো শক্তি প্রয়োগ করতে হয় না। সে কারণে জেমস ভাবত সবাই হয়তো এমনটাই করতে সক্ষম, কিন্তু এটা ছিল তার সম্পূর্ণ ভুল ধারণা। জেমস বরাবরই তার এই গুণকে লুকিয়ে রাখার চেষ্টা করত, কারণ স্কুলে তার বন্ধুরা যখন তার এই অ্যাবিলিটি সম্পর্কে জানতে পারে তখন থেকে তাকে এড়িয়ে চলতে শুরু করে, যে কারণে স্কুলে তার খুব কম বন্ধুবান্ধব ছিল। নিজের মধ্যেই তার এই সুপ্ত প্রতিভাকে বেশ কিছুদিন লুকিয়ে রাখে জেমস। তবে একদিন দারুণ এক ঘটনা ঘটে। একটা পার্কে রাইডে চড়ার জন্য ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক সবাই লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। জেমস তখন হঠাৎ করেই তার হাত পা নাড়িয়ে বডি ফ্লেক্সিবিলিটি স্টান্ট করতে শুরু করে। প্রথমে একটু হকচকিয়ে গেলেও মানুষ তাকে পছন্দ করে, আর এরই মধ্যে কেউ একজন তার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। অতঃপর ইতিহাস রচনা হয়। হলিউডের বড় বড় ডিরেক্টরের স্বপ্ন পূরণ করে জেমস। নানা রকম হরর মুভিতে অদ্ভুত ক্ষমতা সম্পন্ন ভূত হিসেবে কাস্ট করা হয় তাকে। মুখে মেকআপ দিয়ে ভূত সেজে শারীরিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় সে। আসল জীবনে না দেখলে বিশ্বাস করা যাবে না এমন কিছু করে দেখায় জেমস সেই হরর মুভিগুলোতে। আর সেই থেকে লুকিয়ে রাখা সুপ্ত প্রতিভা জেমসকে নিয়ে যায় ভিন্ন ভিন্ন শহরে, গড়ে দেয় তার ক্যারিয়ার। আজ আর একা না জেমস, তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য উন্মুখ হয়ে থাকে লাখ লাখ মানুষ। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।